हेलो बंधुरा हमार चैनल पीयू सरकार ब्लग से तुम्हारे सबाई के जानाई वेलकाम। आज के आबारो अनेक दिन पर एक ब्लग नहीं चले आसलम। आज के ब्लगटा होबे ब्राह्मणी देवी मंदिर जेटा बोदागंजे अवस्थित। बिकेल बेला आमरा तीन जन बाइक नहीं बेरिए पड़लम बोदागंजेर उद्देश्य। तो आमरा पौंछे गेलाम मंदिरे। आमादेर बाड़ी थेके मंदिरे जाबार रास्ताटा आर मंदिरेर आशेपाशेर परिवेशटा एत शांत एत मनोरम जे एकटा आलादाई अनुभूति मनेर मध्ये सृष्टि होबे। जेहेतु आज के हठात कर मंदिरे जावर प्लान हो से कारण क्योंकि आज के पुजो देवना शुदुम्र घूरते ही प्रथम मंदिर दरजा थे माँ के प्रणाम कर भावलम प्रथम बहरेटा घूरें। तो ये देखते पाच दुटो बड़ बड़ो गाच नीचते क्योंकि दुटो आलदा गाच ऊपरे गए दुटो एक हो गए मानी दुटो गाच ऊपरे गए एक गाचे परिणत हो। तो এটা হয়তো পাকুর কি বট গাছ আমি ঠিক চিনি না। তো এখানে দুটো গাছ উপরে গিয়ে একসাথে হয়ে গেছে। এটা কিন্তু সত্যি একটা আশ্চর্যতম জিনিস। আর এখানে পুকুরের মধ্যে পদ্মফুল ফুটেছিল, আমার ক্যামেরাতে অত ভালো ওঠেনি। আর এখানে আরো কিছু মন্দির বানানো হচ্ছে, এগুলোর কাজ আমার পিছনে এগুলোর কাজ হচ্ছিল। এখনো বেশিরভাগ মন্দিরে গেলেই দেখতে পাই যে এই ঘন্টাগুলো উপরে অনেক উপরে ওঠানো থাকে। তো আমাদের মতো বেটে মানুষদের এই ঘন্টাগুলো বাজাতে কিন্তু সত্যি খুব অসুবিধা হয়, লাফিয়ে লাফিয়ে বাজাতে হয়। তো কতগুলো তো হাতই পৌঁছায় না, যাই হোক তবু চেষ্টা করলাম বাজানোর। এরপরে কিন্তু আমরা মন্দির থেকে বেরিয়ে বাইরেটা ভালোমতো ঘুরলাম। আর এখানে যারা পুজো দিতে চায় তাদের জন্য কিন্তু সমস্ত কিছু পূজোর জিনিসের ব্যবস্থা করা আছে, তো এখান থেকে তারা কিনে নিতে পারেন। আর এখানে একটা বড় শিব ঠাকুর বানানো রয়েছে। তো এটার উপরে কিন্তু শেড দেওয়া ছিল না এর আগে যখন এসেছিলাম, এখন কিন্তু শেড দেওয়া আছে। এই ভামরি দেবীর মন্দিরকে কিন্তু সতীর একান্ন পীঠও বলা হয়, কারণ সতীর যে একান্নটা অংশ ছিল তার মধ্যে একটি অংশ কিন্তু এখানেও পড়েছে। তো এই মন্দিরটা কিন্তু ভীষণ জাগ্রত। আর এখানে দেখতে পাচ্ছ একটা গাছের মধ্যে চাঁপা ফুল ফুটে আছে অনেক। আমার কিন্তু সবচেয়ে ফেভারিট এই চাঁপা ফুল, মানে কি বলবো বলার মতো নেই। তো আমার বুনু তো একটা তুলে নিল, এবার আমাকে আমি ভাবছি তুলবো তুলবো, তখন ও আমাকে তুলে একটা দিল। তো আমার এত ভালো লাগে না এই চাঁপা ফুল, মানে আমি বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, আমি তো পেয়ে যেখানে চাঁপা ফুল দেখি না আমি তুলে নিই, আমার ভীষণ ভালো লাগে, মানে আমার সবচেয়ে পছন্দের ফুল এটি। এই ফুলটা দু তিন কালারেরও হয়, তবে আমার এই কালারটাই সবচেয়ে বেশি পছন্দ। তো ভাবলাম একটা মাথার মধ্যে পরে নিই। তো জানি মানাচ্ছে না, তবু একটু পরে নিলাম, ভালো লাগে। এরপর কিন্তু আমরা মন্দিরের পিছনের দিকটাতে চলে আসলাম। আর এখানে একটা বিরাট বড় পুকুর রয়েছে। আর এর আগে না পুকুরটার মাঝখানে একটা শিবলিঙ্গ ছিল, যেটা উঠিয়ে নেওয়া হয়েছে এখন দেখলাম। তো এরপরে একটু ঘুরলাম ঘুরে টুরে। আর এই জায়গাগুলোতে কিন্তু বিকেলবেলা আসলেই বেশি ভালো লাগবে, যেহেতু দিনের বেলা আসলে কিন্তু প্রচুর রৌদ্র হবে। তো এই কারণে বিকেলের দিকে আসলে রৌদ্রটা কমে যাবে, তখন কিন্তু ভালো লাগবে ঘুরে। তো আমরা বিকেলবেলায় এসেছিলাম, ভীষণ ভালো লাগছিল। এরপরে আমরা মন্দিরের ভিতরে এবার ঢুকবো। তো মন্দিরের ভিতরে ঢোকার পরে কিন্তু সব রকমের ঠাকুর এখানে দেখা যাচ্ছে। প্রথমের দিকে কিন্তু সব রকমের ঠাকুর ছিল না, বর্তমানে এখন প্রচুর ঠাকুর এখানে আনা হয়েছে। আর এখানে মায়ের মন্দির, মন্দিরে যেখানে ঠাকুরের পা রাখা আছে সেই জায়গাটাতে কিন্তু আমি বিকেলবেলা গেছিলাম জন্য ঢুকতে দেওয়া হয়নি, তখন বন্ধ করছিল মন্দির, এ কারণে ওখানে ঢুকতে পারিনি। তবে আমার কাছে একটা পুরনো ভিডিও আছে, তোমাদের সাথে ভিডিও শেষে শেয়ার করে দেবো, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর এখানে তারপরে আমরা মন্দিরটা ঘুরে এবার বেরিয়ে আসলাম বাইরে। আর আবারও আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। আর যাওয়ার সময় দেখতেই পাচ্ছ কতটা জঙ্গল। আগে কিন্তু এটা পুরোটাই জঙ্গল ছিল, জঙ্গলের মাঝে এখানে মন্দির ছিল। আর যখন প্রথম প্রথম মন্দিরটা হয় তখন কিন্তু আমি গেছিলাম, তখন কিছুই ছিল না মন্দিরটাতে। আস্তে আস্তে কিন্তু সব কিছু করা হচ্ছে, ভবিষ্যতে হয়তো আরও বড় হবে মন্দিরটা, আরও অনেক কিছু বানানো হবে। তো ভীষণ ভালো লাগলো এখানে গিয়ে। আর এখান থেকে কিন্তু কাছে আর একটা মন্দিরও আছে, যেটা দেবী চৌধুরানীর মন্দির, যেটা হলো নাম হলো সন্ন্যাসী মন্দির বলে জানা যায়। তো সেই মন্দিরেরও ভিডিও আমার কাছে আছে, তবে এই ভিডিওতে দেব না, বিরাট বড় হয়ে যাচ্ছে, আর একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। এবার বাড়িতে চলে আসলাম, এখানে আইসক্রিম খাচ্ছিলাম, ও ভিডিও করছিল, যেটা খুব বাজে লাগছিলো দেখতে। আর সব শেষে কিন্তু তোমাদেরকে পুরনো তিন চার বছর আগের ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। ঠাকুরের ওপরে কিন্তু শেড দেওয়া তখন ছিল না, আর এখানে যে মায়ের পায়ের যে ভিডিওটা তোমাদের বললাম দিতে পারিনি, তো এটা আমি পুরনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। আজকের ব্লগটা তোমাদের কীরকম লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। আর অবশ্যই যারা নতুন দেখছো আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর আজকে সারাদিনের তোলা ছবিগুলো তোমাদের সাথে কিছু শেয়ার করলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই। মাঝে মাঝে ছুঁতে আসা।
জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা তুমি পথে চেনো পাশে আছি জেনো